এই প্রার্থী প্রজ্ঞা পরিষদর আনুকূল্যের এই হোটেল আম্রফুলি পরিসরের এক মেগা রক্তদান শিবির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল এবং বড় সুখর কথা গত বর্ষ অপেক্ষা আজি 95টি ইউনিট রক্ত আমি সংগ্রহ করেছু এবং আজি এভাবে এক দিন প্রথমে হচ্ছে গান্ধীঙ্কর জয়ন্তী, দ্বিতীয় হচ্ছে শাস্ত্রীঙ্কর জয়ন্তী। এ দুইটি মহামানবঙ্কর জয়ন্তী ব্যতিরেকে আজির তিথির আউরি এক মহত্ব মধ্যে অছি। সে মহত্বটি কন না যে অপরপক্ষ বলে যা কুহা যায় পিতৃপক্ষ, পিতৃপক্ষর আজ হচ্ছে শেষ দিন মহালয়া। এই মহালয়ের পিতৃপুরুষ মানুষ পিণ্ড বা তর্পণ করা যায়। মু ভাবুছি আজ যে 95 জন রক্তদাতা আজ রক্ত দেলে সেমানে আজি আমমানক গ্রহণ যে তিনোটি ঋণ থাকে, আপন হতু মু হতু যে দেখুছেন এক চ্যানেলকে সি হুম সমস্ত জীবনের তিনোটি ঋণ থাকে, গোটে দেব ঋণ, গোটে পিতৃ ঋণ, গোটে হচ্ছে ঋষি ঋণ। এই তিনোটি ঋণর বর্তিয়া হলে বা মুক্ত হওয়া হলে আমি সমাজ কিছু না কিছু গোটে করিয়া পড়ব। সেইপাই শ্রীমদ ভাগবতর একাদশ স্কন্ধর ষষ্ঠ অধ্যায়ের করভাজন ঋষি নিমিরাজা কুচার যে এই তিনোটি ঋণক অতিক্রান্ত করা হলে বা তিনোটি ঋণর মুক্তি পাইয়া হলে সমাজ প্রতি আমার অবদান অনস্বীকার্য। তেমন আজ ভি পবিত্র দিনের মহালয় দিনের যে ভাই বা ভৌণী মানে রক্তদান দেলে সে শুভেচ্ছা জ্ঞাপন করুছি। আপনার জাঁত আশ্চর্য হবে এই সমাজের বা আজকাল এই দুনিয়ার বা মর্তির দুইটি জিনিস অত্যন্ত আশ্চর্য, তাকে আজ পর্যন্ত বৈজ্ঞানিক মানে তৈরি করে না। গোটিয়ে হচ্ছে নখ, গোটিয়ে হচ্ছে কেশ, তৃতীয়টি হচ্ছে রক্ত। নখ আউ কেশর জীবন না, সে জীবন্ত নুহতি কিন্তু সে বড়ুঁচ আমি মানে সমস্ত নখ কাটু চুটি কাটু। আউ তৃতীয় আশ্চর্য কথা হচ্ছে রক্ত। আজ বৈজ্ঞানিক মানে চন্দ্রপৃষ্ঠে পৌঁছলে, মঙ্গল গ্রহে পৌঁছলে, কিন্তু গবেষণাগারে বুন্দি রক্তটি তৈরি করার ক্ষমতা তাঁকর হল না। সেইপা কুয়াছে রক্তদান মহাপুণ্য। তেমন আজির দিনের যে 95 জন রক্তদাতা ভাই ও ভৌণী আজ এ কাম করছেন সে প্রার্থী প্রজ্ঞা পরিষদ তরফ বহুত বহুত সাধুবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করুছি। জয় জগন্নাথ, জয় গুরুদেব, জয় গোপাল। ধন্যবাদ। এই যে ব্লড ডোনেশন ক্যাম্প এটি আম্রপল্লি রিসর্ট পরিসর ভিতরে হচ্ছে, এটা দীর্ঘ 2007 আরম্ভ হয়েছিল আম্রপল্লি রিসর্টর আনুকূল্যের হয়েছিল। আ 2019 অনওয়ার্ডস এইটা প্রাচী প্রজ্ঞা পরিষদর আনুকূল্যের হয়ে আসুচি। বট সেম ডোনেশন ক্যাম্প 2007 অক্টোবর 2 রু আরম্ভ হয়েছিল, অন ইন্টারেক্টেডলি আজ পর্যন্ত চালিছে। আনন্দ আসুচি খালি মোর নুহে, আমার সাংগে যোড়ি হয়েছিবা প্রাচী প্রজ্ঞা পরিষদর প্রতিটি সদস্যঙ্কর মনরে আন্দোলন সৃষ্টি করুছি নিশ্চয়। কাহিঁকি না রক্তদান, স্বেচ্ছাকৃত রক্তদান গোটে মানুষ জীবন বঞ্চাইবাকু যথেষ্ট, তেমন তাঁকর প্রতিটি রক্তবিন্দু মানুষঙ্কর যে কার্যরে লাগুছি, তেমন সেইপাই সমস্তে আনন্দিত এতে। আউ আস্তে আস্তে আমি রক্ত শতাধিক রক্ত সংগ্রহ করছু। সেন্ট্রাল ব্লড ব্যাঙ্ক প্রথমরু আমার সাংগে অনেক তাঁকর আনুকূল্যের এ ক্যাম্পটি চালুছি, রক্ত সংগ্রহ হচ্ছে, যেমনকর দরকার হচ্ছে রক্ত সে উপকৃত হচ্ছেন। ঠিক চালিছি বর্তমান সুদ্ধা 96 হয়ে সারে। আমি যে এটি ভলেন্টারি ব্লড ডোনেশন ক্যাম্পর অর্গানাইজ করুছু প্রাচী প্রজ্ঞা পরিষদ তরফ, এটা আমি গত 2019 আরম্ভ করেছু কার্যক্রম। প্রতিবর্ষ এমতি আমার এই গান্ধী জয়ন্তী উপলক্ষে অক্টোবর 2 রে আমি প্রতিবর্ষ করুছু। আমার এই ব্লড ডোনেশন করিবার মুখ্য উদ্দেশ্য রহিলা যে অনেক সময়রে যেমতি আপনার দেখিলে বাহানগা ট্রেন আক্সিডেন্টরে আপনার ব্লডর আবশ্যকতা পড়লা, অন্য আক্সিডেন্টাল কেসরে ব্লডর আবশ্যকতা পড়ে, তথা এই অঞ্চলের লোকমানকর মধ্যে অনেক সময়রে গরিব লোকপাই ব্লডর আবশ্যকতা যেত পড়ে, সেতবে প্রাচী প্রজ্ঞা পরিষদ আগুক আসি ছিড়া হুয়ে। তো এই পরিপ্রেক্ষিতে আমি রেডক্রস সহ আমি গোটে রাখিছু সবু বর্ষ, আমি প্রতিবর্ষ এই অক্টোবর 2 রে ব্লড ক্যাম্প করু এবং এর যা কলেকশন হুয়ে ব্লড ক্যাম্প সেটা রেডক্রস কু যায়। আমার মধ্যে যেতবে লোক মানকর আবশ্যকতা পড়ে প্রাচী প্রজ্ঞা পরিষদ ব্লড সেমানে যোগাই দিয়ে। আজি কেতে ইউনিট ব্লড কলেকশন হয়েছিল? আজি একচুয়ালি আমি তো 100 পাইকি গোটে প্ল্যানিং করেছিল, তথাপি আজি 95 ইউনিট পর্যন্ত আমি পৌঁছি পারলু। আগুক আমি আশা রাখিছু এই ব্লড ক্যাম্প ধীরে ধীরে বড়ি, আওয়ারনেস বড়া লোক ভিতরে যে স্বেচ্ছাকৃত ভাবে ব্লড দেবার যে আগ্রহ
ସେଇଟା ମଧ୍ୟ ବଢ଼ିଲାଣି। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆଗକୁ ଏଇଟା ଗୋଟେ ଭଲ ସଫଳ ପ୍ରୋଗ୍ରାମ ରହିବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।